so proudly we hailed at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight, o'er the ramparts we watched, were so gallantly streaming, and the rugged wrangler, the bombs bursting in air, gave proof through the night that a flag was still. O'er the land of the free. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমেরিকা অনুষ্ঠানে আমি মোহাম্মদ আলী আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমাদের এই অনুষ্ঠানে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক এবং প্রপোলার ড্রাইভিং স্কুলের কর্ণধার জনাব আব্দুর রহিম হাওলাদার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিলেনিয়াম টিভির সকল কলা কৌশলী দর্শক শ্রোতা সহ বাংলাদেশ সোসাইটির সকল আজীবন সাধারণ সদস্য এবং বর্তমান কর্মকর্তা এবং সকল প্রাক্তন কর্মকর্তাকে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাম পাশে আছেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক এবং মূলধারা রাজনীতিবিদ জনাব ওসমান চৌধুরী, আপনাকে আমাদের এই স্টুডিও আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মিলেনিয়াম টিভি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা অনুষ্ঠানটা দেখবেন আমার দর্শক শ্রোতাদের কাছে আমার ধন্যবাদ রইল। আমি ব্যক্তিগত প্রশ্ন করব আমাদের আজকের এই অতিথি জনাব আব্দুর রহিম হাওলাদার সাহেবকে। উনি ইতিমধ্যে আমাদের স্টুডিও একবার এসেছেন, আমাদের সৌভাগ্য। প্রথমেই আপনাকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি এই প্রবাসে কেমন আছেন, কী করছেন এবং আপনার ব্যক্তিগতভাবে ভবিষ্যৎ পরিকল্পনা কী? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমি যেহেতু সুস্থ আছি, কাজেই আমি ভালো আছি। ইনশাআল্লাহ আমি আমার ফ্যামিলি এবং আমার ব্যবসা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ইনশাআল্লাহ ভালোই আমার দিনকাল যাচ্ছে। এবং ভবিষ্যতে আপনি জানেন আমার একটা ড্রাইভিং স্কুল, এটা আমার প্রফেশন, এইটাও একটা মনে করতে পারেন জনসেবামূলক প্রতিষ্ঠান। আমি এখানে অনেকে আমার এখান থেকে ড্রাইভিং শিখে তারা প্রফেশনাল হিসেবে ড্রাইভিং করে, আবার ব্যক্তিগত ড্রাইভিং করে, অনেকে এটা নিয়ে ট্যাক্সি চালায় প্রফেশনাল হিসেবে নেয়। তো আমি ভালো ফিল করি এই প্রফেশনটাকে, এবং আমি আশা করি এইভাবে আমি আমার প্রফেশনের মাধ্যমে এবং আমার এই সোসাইটির মাধ্যমে আমি ভবিষ্যতে আমার করে কর্ম পরিকল্পনা এবং আমি জনসেবা করে যাব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও একই প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্নই বলতে পারেন, আপনি কেমন আছেন এই প্রবাসে এবং কী করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? হ্যাঁ, ধন্যবাদ। আমি এখানে সাধারণত আমি একজন ট্যাক্সি চালক, এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি মানুষের উপকার সমাজ সেবা করে যাচ্ছি, এবং দীর্ঘদিন যাবৎ আমি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত, আমেরিকান সিভিল লিবার ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সোসাইটি এবং এছাড়াও ট্যাক্সি অর্গানাইজেশন, যেখানে বাংলাদেশের 15,000 নিয়োজিত আছে। সেখানে অত্যন্ত অনিয়ম অনিয়মতান্ত্রিকভাবে ড্রাইভার আমাদের সহযোগীদের উপর অত্যাচার করা, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি, এবং প্রত্যেক দিনই এমন না কিছু কিছু না কিছু কাজের সাথে আমি সংপৃক্ত হয়ে রয়েছি, এবং দিনে
আমি এমনও দিন আছে, আমি দুদিন আমি ঘুমাইতে পারি, ঘুমানোর সুযোগ নেই আমার, কারণ কাজের একটার পর একটা করি, যেহেতু আমি রাতে কাজ করি, সেটা বাদ দিয়েও আমি সমাজের এই কাজগুলো করে যাচ্ছি। এটা ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসবো আমাদের রহিম সাহেবের কাছে। রহিম সাহেব, আপনি বাংলাদেশ সোসাইটিতে দ্বিতীয়বারের মতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সোসাইটিতে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি নতুন একটি কমিটি পেয়েছেন এবং সেই কমিটির আপনি একজন অত্যন্ত দৃঢ় চেতনাশীল একজন ব্যক্তিত্ব হিসাবে মানুষের কাছে পরিচিত লাভ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই নতুন কমিটি সম্বন্ধে আপনার বর্তমান মন্তব্য কী? আপনি কী মনে করেন এই নতুন কমিটি নিয়ে আপনি কী কাজ করতে পারবেন আপনার পরিকল্পনা অনুযায়ী? ধন্যবাদ। অবশ্যই, আপনি জানেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এবার যে 19 জন প্রতিনিধি ইলেক্টেড হয়ে আছে, টোটাল 38 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে 19 জন নির্বাচিত হয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই 38 জন সবাইকে, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, কারণ সবাই সোসাইটিকে ভালোবাসি বলি তারা সোসাইটিতে ইলেকশন করেছে সোসাইটিকে সার্ভ করার জন্য। তার মধ্যে জনগণ, আমাদের সম্মানিত ভোটাররা 19 জনকে ম্যান্ডেট দিয়েছে, 19 জন এখানে নির্বাচিত হয়ে এসেছে, এবং এই 19 জন অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ড এবং আমি দেখেছি তাদের সবার বায়োডাটা দেখেছি যে তারা বিভিন্ন সংগঠনে তারা বিভিন্নভাবে সার্ভ করে এসেছে, কাজে তাদের অভিজ্ঞতা অবশ্যই আছে। এবং আমি এবার নিয়ে 5 টাইমস আমি সোসাইটিতে মানে এই সার্ভিস দিয়ে আসছি, সেবামূলক সার্ভিস দিয়ে আসছি। তো আমি প্রতিবারই কিছু নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি। তো আমি মনে করি আমার এই 5 টাইমসের যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, আমার এই অভিজ্ঞতা প্লাস সাথে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আজমল হোসেন কুনু সাহেব, উনি একজন দক্ষ সংগঠক, ওনার এবং আমার টিমের যে আরও যারা কর্মকর্তারা আছে তাদের সকলের অভিজ্ঞতাকে একত্রে পুঞ্জীভূত করে ইনশাল্লাহ এই সোসাইটিকে আমরা সাধারণ মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আশা করতেছি, আমার আশা করি কোনো প্রবলেম হবে না, আমাদের সকল সংগঠনের অভিজ্ঞতাকে একত্রে করে আমরা সোসাইটিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারবো ইনশাল্লাহ। রহিম সাহেব, মানুষের এই কমিউনিটিতে যারা ভোটার, বাংলাদেশ সোসাইটির মেম্বার এবং যারা মেম্বার হন নাই এখনও, তাদের অনেকেরই একটা ধারণা এবার বাংলাদেশ সোসাইটিতে যেভাবে তুমুল লড়াই হয়েছে, সেই লড়াইয়ের মধ্য থেকে দুইটি প্যানেল থেকে অলমোস্ট সমান সংখ্যক সদস্য নির্বাচিত হয়ে এসেছে। অনেকে মনে করেন যে এই সদস্য, যেহেতু দুইটি প্যানেলের লড়াই হয়েছে, এই দুইটি প্যানেল থেকে যারা অপর প্যানেল থেকে, আপনার বিপরীত প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সাথে হয়তো আপনার কাজ করতে অসুবিধা হতে পারে, বা তারা হয়তো বা আপনাকে কীরকমভাবে নেবে আপনি জানেন না, বা আপনি কীভাবে তাদেরকে নিয়ে কাজ করবেন আপনার সেই ধারণা ছিল না। তা আপনি বর্তমানে কী চিন্তা করছেন এই যে বিপরীত মেরু থেকে আমরা আপনি আপনারা একটি সংগঠনে একত্রিত হয়েছেন, নির্বাচিত হয়েছেন, এই 19 জনকে নিয়ে আপনি আপনার কোনো অসুবিধা হবে কি না কাজ করতে আগামী 2 বছর? ধন্যবাদ আপনাকে। দেখেন, নির্বাচন একটা প্রতিযোগিতা, যখন নির্বাচন হয়ে যায় তখন আমি মনে করি আমার অভিজ্ঞতা, আমি অতীতে যেভাবে আমি দেখেছি 5 টাইমস আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে একটা নির্বাচন হয়ে গেলে তখন যারা ইলেক্টেড হয়ে আসে তখন তার একটা ফ্যামিলি হয়ে যায় এখানে, আর তখন কে কোন প্যানেল থেকে আসছে আমি মনে করি ওইটা বড় কথা না। জনগণ, ভোটাররা আমাদের 19 জনকে ম্যান্ডেট দিয়েছে আমাদের কমিটিকে সার্ভ করার জন্য। তো আমি মনে করি যে এখানে প্যানেল বলতে আর কিছু নাই, এই 19 জন আমরা এই কমিটির খাদেম, আমাদের এই জনগণের, আমাদের এই বৃহত্তর জনগোষ্ঠীর সম্মানিত সদস্যদের এবং সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা এই 19 জন একত্রে হয়ে, একজন হয়ে আমরা সার্ভ সেবা করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা করতে পারবো। কারণ আমি আমার মনে আছে যে 2007 যখন আমি প্রথম সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে প্রচুর বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসি, তখন আমাদের 2 প্যানেল থেকে 9 জন 18 জন এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্র পাস করেছিলেন, তার মানে 9 জন 9 জন 18 জন এবং সাধারণ সম্পাদক 1 জন, এই 19 জন আমরা একত্রে কাজ করছি এবং সুন্দরভাবে আমরা কাজ করছি, সেখানে আমাদের কোনো সমস্যা হয় নাই। তো সেই টার্মে সমাজকল্যাণ সম্পাদক হিসাবে আমি অনেক কাজ করেছি এবং তখন থেকে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। তাই আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আমার এই সবার সাথে কাজ করতে
কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে কমিটিতে কাজ করতে পারবো। ধন্যবাদ। বোঝা যাচ্ছে আপনি পূর্ব অভিজ্ঞতায় আপনার অবশ্যই আপনার ঝুলিতে আছে, আপনি এটাকে তেমন কোনো অসুবিধাই মনে করছেন না, এবং আপনি মনে করছেন যে বাংলাদেশ সোসাইটির যেই যেখান থেকে আসুক, যেই প্যানেল থেকে আসুক, যে গোত্র থেকে আসুক, বাংলাদেশ সোসাইটির একজন একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনার জন্য কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। এই পর্যায়ে আমি জনাব ওসমান সৈয়দের কাছে আসব। আপনি এই ব্যাপারে কোনো অ্যাড করবেন কিনা, আপনি কোনো সংযোগ করবেন কিনা, কারণ আপনিও একটি প্যানেল থেকে নির্বাচিত হয়ে এসেছেন। হ্যাঁ, ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সেটা হচ্ছে কি, আমি মানবাধিকার সংগঠনের সাথে কাজ করি, সেখানে ধর্ম বর্ণ কত্র কালার কোনো ভেদাভেদ নেই। আমরা একটা ডাক্তারের ধর্ম কি, রোগীর চিকিৎসা করে, কে কীভাবে কোন ধর্ম থেকে আসে সেটা দেখার বিষয় না, কে কোথা থেকে আসছে এটা আমাদের কোনো সাবজেক্ট না, কারণ আমরা একসাথে জনগণ ম্যান্ডেট দিয়েছি, আমরা একসাথে কাজ করবো একই পরিবার, এটাই আমাদের উদ্দেশ্য। এটা ভলান্টিয়ার জব, এখানে বিরোধিতা করার কোনো কিছু নেই। আমার মনে হয় কোনোদিন কোনো কিছু হবে না। আমরা সাংগঠনিক, আমরা সাংগঠনিক ক্যাপাবিলিটি আছে, আমরা সব জিনিসকে ওভারকাম ম্যানেজ করে নিতে পারবো ইনশাল্লাহ, এই এইভাবে ব্যক্ত করি। এবং এছাড়া আমি দুই দিবা সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, এটা আশা করি কোনো সমস্যা না। আপনাকে বাংলাদেশ সোসাইটি সম্বন্ধে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। অনেকে বলে থাকে একটি ব্যয়বহুল নির্বাচন, এবং এই ব্যয়বহুল নির্বাচনে আপনি একটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কেন এই ব্যয়বহুল নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ সোসাইটিকে আপনি কী কী সেবা দিবেন, বা আপনার কী উদ্দেশ্য নিয়ে আপনি এই বাংলাদেশ সোসাইটিতে এসেছেন, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আপনাকে। এটা একটা বিশেষ, এটা মেন উদ্দেশ্য আমার হচ্ছে কি, আমাদের কমিউনিটি আজকে অবহেলিত, কারণ আমরা এই আমেরিকার মূল স্ট্রিম থেকে আমরা কোনো রকমের সাহায্য আনতে পারতেছি না, কারণ আমাদের সাংগঠনিকের কাঠামোর কিছুই নেই, কিন্তু সেই জিনিসগুলো আমার কাছে জানা আছে। আমি আমার কমিউনিটিকে আমি আরও সামনে নিয়ে যেতে চাই, যেন আমরা এই জন্য বঞ্চিত না হয়। আমরা চাকরি, হাউজিং সব থেকে আমরা দূরে পড়ে রয়েছি, কারণ আমাদের সাংগঠনিকের কিছু মানে দুর্বলতা আছে, সেটা ইনশাল্লাহ আমি আশা করি। এবং বর্তমানে যে প্যানেল আছে আমাদের, হ্যাঁ, রহিম ভাই এবং আমাদের কুনু ভাই এবং আলী ভাই যারা আছেন, তাদেরকে নিয়ে এই সমস্যাগুলো আশা করি আমরা সমাধান করব। এই জন্য আমার সহযোগিতা আসা এবং কমিউনিটিকে আরও সামনে আগে এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশের কথা থেকে, এটাই আমার উদ্দেশ্য মেন। এবং এই প্রক্রিয়াতে আমি ব্যয়বহুলে কোথাও কিছু যুক্ত হলে এমনিভাবে আসতে পারবে না, আমাকে এইভাবে প্রক্রিয়ার মধ্যে হচ্ছে এটা আস্তে আস্তে এটা কমে যাবে, যখন সোসাইটির জনপ্রিয়তা বেড়ে যাবে তখন আমাদের এই ব্যয়বহুল তো থাকবে না। এখন এটাকে প্রথম অবস্থাকে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে এই জন্য আমি এখানে আসছি। ধন্যবাদ। বাংলাদেশ সোসাইটির বাইরে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি মূলধারা রাজনীতির সাথে জড়িত, আপনি বেশ কয়েক বছর থেকে এই মূলধারা রাজনীতির সাথে করছেন, আপনি মূলধারার রাজনীতির ছাড়াও আপনি আপনার আরেকটি পরিচয় আছে এই মূলধারা রাজনীতির কমিউনিটিতে, সেটা হচ্ছে আপনাকে সবাই ডায়মন্ড ওসমান হিসাবে বলে। আপনি, আমি দুইটা প্রশ্ন এখানে, আপনি মূলধারার রাজনীতি কেন করছেন, এবং আপনাকে ডায়মন্ড ওসমান বলে আপনি যে পরিচয় আছে সবাই আপনাকে জানে, আপনি যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। জি ধন্যবাদ, আমার সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে আমি মূলধারার রাজনীতি করি, কারণ এই দেশে বাঁচতে হলে, দেশের সুযোগ সুবিধা নিতে হলে আমাকে মূলধারায় যেতে হবে, কারণ আমি দেশের যেহেতু নাগরিকত্ব গ্রহণ করছি, এই দেশের সাথে লোকের সাথে না মিশলে আমি এই দেশের কোনো জিনিসের অধিকার আদায় করতে পারবো না, তাই আমি মূলধারার কাজ করি। এবং মূলধারাতে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু পাওয়ার আছে, এবং তারা সেভাবে আমাকে সম্মানিত করে। আর তারপর আরেকটা কথা হচ্ছে কি, যেমন উনি বলেছেন ডায়মন্ডটা আসলে আমি আমার এটা আল্লাহ প্রদত্ত, কারণ আমি সবসময় মানুষের যে আমার ক্যাবে যে কোনো জিনিস মানুষ রেখে গেলে, পড়ে গেলে, পাওয়া গেলে, সেটা আমি যেভাবে হোক মানুষকে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছি। কোনো সময় কোনো ফোন পেলে ফোনের মালিক মানে ডিসকানেক্ট করে দেয়, আমি ফোনটা করে সিম কার্ড কোম্পানিতে ফোন করি, করে এইভাবে মানুষের জিনিস বহু একদম অড়হর করে আসছে। কিন্তু ওই ডায়মন্ডের ব্যাপারটা আল্লাহ আমাকে এক্সেপশনাল সম্মানিত করেছে, যেটা আমি কখনো ভাবতেই পারিনি। কারণ হচ্ছে ওই ভদ্রমহিলাকে আমি যখন আমার ক্যাবে ওঠেন, ওনাকে ডেস্টিনেশন নামায় দেওয়ানোর সময় উনি আমাকে 30 সেন্ট বকশিস দিয়েছিলেন, টিপস দিয়েছিলেন। তো দাদা উনি ওই চলে যাওয়ার পর আমি কাজ করতে হঠাৎ করে একটা সুটকেস, তো সুটকেসে তো আমি আর আমি খুলি নাই, কারণ আমার মনে কোনো ইন্টেনশন নেই ভিতরে কী আছে না আছে। মানুষ এখানে একটা কথা ইন্টারাপ্ট করবো, যে অনেকে বলে ওই সুটকেসে যদি আগে ডায়মন্ড থাকতো জানতাম আমি, তাহলে এটা আমি কাউকে দিতাম না। এই জন্য আমি আমি কথা বলছেন মানুষের ব্যাপার, কিন্তু আমার কথা, আমার যদি কিউরিয়াসিটি থাকতো কোনো জিনিসের যে আমি কী আছে আমি সার্চ করবো, তাহলে আমার সেখানে প্রমাণ করতো যে আমার আমি লোভী। কিন্তু আমার ওটা দেখার বিষয় না, আমার সুটকেসটা কীভাবে মানুষকে রিকভারি ফেরত দেওয়া যাবে সেটাই আমার ইন্টেনশন ছিল। এই জন্য এটা দেওয়ার পরে এটাকে মানে এমনভাবে হাইলাইট হয়েছে সারা বিশ্বব্যাপী আমাকে তারা সম্মানিত করেছে। এটা আমার সম্মান না, এটা বাংলাদেশের সম্মান বয়ে আনছে, আমার আমার কিছুই নেই এখানে। এবং সবসময় আমি করে আসছি একটা কমন সেন্স, একটা বাচ্চা পড়ে গেলে মাটিতে কী করতে হবে, এটা কমন সেন্স তাকে উঠাই দিতে হবে, তাই সেই সেন্স আমি করেছি। তাল্লা আমাকে সম্মানিত করেছে, এটা আমার দেশের জন্য মঙ্গল বয়ে আনছে। ধন্যবাদ। ওসমান সাহেব, আমি আপনাকে আর একটু প্রশ্ন করতে চাচ্ছি, মূলধারা রাজনীতির সাথে আপনি জড়িত আছেন, কিন্তু বাংলাদেশের
আমরা অনেক অনেক সংগঠন এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে, তারা আঞ্চলিক সংগঠন করে, এটা খুব ভালো জিনিস। তারপরও মূলধারার সংগঠনের সাথে, মূলধারার রাজনীতির সাথে আমাদের বাংলাদেশের মানুষদের, বাংলাদেশে যারা এখানে বসবাস করে এবং যারা মোটামুটি একটা পর্যায়ে এসেছে, তাদের কি জড়িত হওয়া উচিত না, আপনার এই ব্যাপারে মতামত? এটা অবশ্যই, কিন্তু একবারে নেগেটিভ না, কিছু কিছু সংগঠন আছে তারা কাজ করতেছে, যে করতেছে না তারা শুরু করছে, কিন্তু এই কথাকে আমাদেরকে টেনে নিয়ে আসতে হবে, তাদেরকে এডুকেশন করতে হবে, দিতে হবে যে আসলে এটার বেনিফিটটা কী। কারণ এটা আমরা অনেক সময় নষ্ট করতেছি, কিন্তু এটা আলটিমেটলি, হ্যাঁ, সময় নষ্ট করে কিন্তু মূলধারার মধ্যে তাদেরকে আসবে, সময় আসে, একটা সময় আসবে সবাই এটাকে ইনভলভ হয়ে যাবে, সেজন্য প্রত্যেকের কমিউনিটি নেতৃবৃন্দকে তাদেরকে দায়িত্ব বহন করতে হবে যে আসো আমরা ওটা করবো, পাশে আমরা মেন স্ট্রিমের সাথে সংপৃক্ত হবো। আগে যা ছিল না এখন অনেক হয়ে গেছে, যে মেন স্ট্রিমের সাথে সংপৃক্ত অনেক অনেক সংগঠন হয়ে আসছে, কেউ না কেউ করতেছে কোথাও কোথাও, কিন্তু এটা আস্তে আস্তে বেড়ে যাবে, এই যে অবস্থা থাকবে না। আসবো আবার আপনার কাছে, আমি এখন আমাদের অতিথি রহিম সাহেবের কাছে আসব। আপনারা জানেন দর্শকবৃন্দ, আমাদের রহিম সাহেব ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী, তিনি একটা ব্যবসার সাথে জড়িত, তিনি শত শত বাঙালি এবং এশিয়ার যারা এখানে আছেন তার কাছ থেকে ড্রাইভিং শিক্ষা নিয়ে এদেশের কর্মের সাথে জড়িত হয়। আমরা জানতে চাইব উনি ওনার এই বিজনেস প্রতিষ্ঠান থেকে, এই ড্রাইভিং স্কুল থেকে এই পর্যন্ত কতগুলি ছাত্র বেরিয়ে এসেছে এবং তারা কে কোথায় কীভাবে করছে, সেই বিষয়ে যদি আপনি একটু দয়া করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, অনেক কঠিন প্রশ্ন। তবে আমি 1992 থেকে আমি এই ড্রাইভিং স্কুলের সাথে জড়িত, তো এই লং টার্ম সময়ে, এখন বিজনেস একটু স্লো, বাট আগে আমার বিজনেস আরও ভালো ছিল, এখন অনেক কম্পিটিশন। তো আমি মনে করি আমার স্কুল থেকে, আমার মাধ্যমে এবং আমার যে ইনস্ট্রাক্টর আছে তাদের মাধ্যমে কম হলেও অ্যাটলিস্ট 6,000-8,000 লোক লাইসেন্স পেয়েছে, ইটস এ লং টার্ম, 6,000-এর কম হবে না। আমি শুধু বাংলাদেশে না, এশিয়া এবং অন্যান্য সকল অঞ্চলের, সারা বিশ্বের, আপনি জানেন আমেরিকা এটা সব দেশের বাস এখানে, তবে অবশ্যই মেজরিটি বাংলাদেশি, বাট তাছাড়াও আমাদের নেবর যে নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, স্প্যানিশ, মিডল ইস্ট, সব দেশের স্টুডেন্টরাই আমার এখানে শিখতে আসে, এবং সব মিলে 6,000-7,000-এর কম হবে না স্টুডেন্ট আমাদের এখান থেকে লাইসেন্স পেয়ে। তারা অনেকে গাড়ি চালাচ্ছে এবং প্রফেশনাল হিসাবে অনেকে ট্যাক্সি চালাচ্ছে। আপনি শুনলে মানে খুশি হবেন, বা আমি ম্যানহাটনের থেকে 2 দিন আমি ট্যাক্সি থামাইছিলাম, আমি তো ম্যানহাটনে গেলে খুব কম যাই এবং গাড়ি মাঝে মাঝে নিয়ে যাই, 2 দিনই আমি 2টা ট্যাক্সি থামাইছিলাম এবং 2 দিনই আমার স্টুডেন্ট ছিল আমার থেকে লাইসেন্স পেয়েছে। তো তারা আমার থেকে ফেয়ার নিতে চায় না, বাট আমি জোর করে তাদেরকে ফেয়ার দিয়েছি। ধন্যবাদ রহিম সাহেব। আমরা আবার বাংলাদেশ সোসাইটির একটা বিষয় জানতে চাইব, যে প্রশ্নটা আমি আমাদের ওসমান চৌধুরীকে করেছিলাম, অনেকেই বলে ব্যয়বহুল নির্বাচন, এই ব্যয়বহুলটাকে আপনি অর্থবহুল করা যায় কিভাবে, মানুষের এই যে চিন্তাভাবনা, এই চিন্তাটাকে আপনি অন্য কোনো প্ল্যান আছে কিনা আপনার, অর্থাৎ ব্যয়বহুল যদি না হয়ে এমন একটা পর্যায়ে আপনি এটাকে নিয়ে আসতে পারেন আপনার কমিটির মাধ্যমে, আপনার টিমের মাধ্যমে, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে, বাংলাদেশ সোসাইটির প্রতি মানুষের আরও বেশি রকমের ভূমিকা থাকতে পারে, তারাও এগিয়ে আসতে পারে, আপনার এই ব্যাপারে মন্তব্য কী? ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ সোসাইটির নির্বাচনটা একটা ব্যয়বহুল নির্বাচন, এটা আনএক্সপেক্টেড নির্বাচন করতে গেলে মেইনলি এক্সপেন্সটা হয় আপনার, এখানে প্যানেল হয়, তারপরে আপনার কেন্দ্র হয়, সেখানে অ্যাডভার্টাইজ হয়। তো আমি মনে করি যে আমরা আসলে গরিব দেশ থেকে এসেছি, তো আমাদের এই এক্সপেন্সটা কমিয়ে যদি এই অর্থটা আমরা আমাদের কমিউনিটির স্বার্থে খরচ করতে পারি তাহলে ভালো হয়। এই জন্য আমি মনে করি যদি আমরা ইচ্ছা করি, আপনি জেনে খুশি হবেন, আমরা হয়তো এবার থেকে ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে মেম্বারশিপ নেব। আমি মনে করি যে আমাদের এই খরচটা কমানোর জন্য যদি সম্ভব হয় আমরা চেষ্টা করবো, জানি না কতটুকু সাকসেসফুল হবো, তবে যদি অনলাইনে ভোট সিস্টেম করা যায়, কারণ এটা বিগ ডিল না, এটা বাংলাদেশের মতো জাতীয় নির্বাচন না, এখানে হয়তো কয়েক হাজার ভোটার, তো যদি অনলাইনে ভোট সিস্টেমটা করা যায় তাহলে আমি মনে করি আমাদের যে নির্বাচন এক্সপেন্সটা হয় এটা অনেকটাই কমে যাবে।
তবে এখানে এক্সপেন্সটা যেই এক্সপেন্সটা হয় ওই এক্সপেন্সটা আবার এসে যায়, যেমন প্যাকেট সেল করা, নমিনেশন ফি, বাট আফটার অল এই মানিটা আমাদের কমিউনিটি থেকে যাচ্ছে। সো এই টাকাটা এইভাবে এই মানিটা এক্সপেন্স না করে আমরা যদি এই মানিটাকে আমাদের আরো জনকল্যাণে ইউজ করা যায় কিনা এটাকে খাতে খরচ করতে পারি, তাহলে এটা আমাদের কমিউনিটির জন্য ভালো, আমাদের জন্য ভালো, এবং এটাই হওয়া উচিত আমি মনে করি। তো আমরা আশা করি যদি অনলাইনে ভোট সিস্টেমটা করা যায় এবং অনলাইনে ভোট প্রদানের সিস্টেমটা করা যায়, ইলেকশনটা অনলাইনে করা যায়, তাহলে আমাদের এক্সপেন্সটা অনেক কমে যাবে। আমরা ইনশাল্লাহ উদ্যোগ নিব, চেষ্টা করবো, জানি না ইনশাল্লাহ আমরা কতদূর সাকসেস হবে, তো আমরা চেষ্টা করবো। জনাব রহিম, আমি আপনাকে ঠিক এই বিষয়ের উপরেই আরেকটু প্রশ্ন করব। আপনারা বলছেন যে ব্যয় কমিয়ে জনকল্যাণে এই অর্থটিকে ব্যয় করবেন, আপনারা তো এখনও অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছেন, আপনি কি একটু বলবেন যে বাংলাদেশ সোসাইটি কী কী করছে জনকল্যাণ কাজে, এবং আপনার ভবিষ্যতে আপনারা আরও কী করতে পারেন বাংলাদেশ সোসাইটির এই অর্থ থেকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাংলাদেশ সোসাইটির এখানে যেসব কাজগুলি আমরা করি, মেইনলি আমরা আপনারা জানেন জাতীয় দিবসগুলি আমাদের সেলিব্রেট করতে হয়, এগুলি আমরা করি। তারপরে বাংলাদেশ সোসাইটির আসলে কাজটা বেড়ে যায় যদি এখানে কোনো ক্রাইসিস আছে। আমরা চাই না অবশ্যই কোনো ক্রাইসিস এখানে হোক, সাপোজ কোনো ইমিগ্রেশন সমস্যা যখন পড়ে, যেমন রেজিস্ট্রেশন হয়েছিল এর আগে, এই ধরনের কোনো সমস্যা যদি ইমিগ্রেশন বা যে কোনো সমস্যা অ্যারাইজ করলে, বা আমাদের দেশে যদি কোনো দুর্ভিক্ষ হয়, তখন আমাদের অ্যাক্টিভিটিস একটু বেড়ে যায়। ইমিগ্রেশন সমস্যা হলে তখন আমরা সেই ইমিগ্রেন্টের পাশে দাঁড়াই, হ্যাঁ, কীভাবে তারা সেই সেবা পেতে পারে, সেইভাবে ইমিগ্রেশন দাবিগুলি কীভাবে আদায় করে আনা যায়, তখন আমাদের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। আর তাছাড়া আমরা যে কাজগুলি করে যাচ্ছি এখানে, যে আমাদের আমাদের সম্মানিত সদস্যরা আছে এবং আমাদের যে নেক্সট জেনারেশন আছে, সেই নেক্সট জেনারেশনকে আমরা এখানে আমাদের এই কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা আমাদের জানেন সোসাইটির নিজস্ব ভবন আছে, সেখানে আমরা ফ্রি বাংলা এবং বয়স্কদের জন্য যারা নতুন আসে যাদের ইংলিশ সমস্যা তাদেরকে আমরা ইংলিশ ক্লাস দিয়ে থাকি ফ্রি, এবং আমরা কম্পিউটার ক্লাসও দিয়ে থাকি। হ্যাঁ, এটা আমরা প্রতি বছরই করে আসছি এবং এটা দিয়ে অনেকেই উপকৃত হচ্ছে, কম্পিউটার শিখে তারা জবের জন্য ফ্যাসিলিটি পাচ্ছে। হ্যাঁ, আর মেইনলি আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের এই কালচারের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা যে বাংলা শিক্ষা দিতেছি এটা। তবে আমাদের পরিকল্পনা আরও অনেক বড়ো, এবং যেহেতু বড়ো সংগঠন আমাদের পরিকল্পনা আরও অনেক বড়ো এবং আরও এক্সপেকটেশন অনেক বেশি আমাদের কাছে। তো আমরা মনে করি আমাদের ওসমান স্যার যে বলেছে মেইন স্ট্রিম থেকে আমরা পিছিয়ে আছি, আসলে মেইন স্ট্রিমে নন পলিটিক্যাল আমি নন প্রফিটের জন্য অনেক ফান্ড আছে, বাট ওইগুলি আমরা এখনও আমাদের যতটুকু আমরা পাওয়ার অধিকার রাখি ততটুকু আমরা পাচ্ছি না। তো আমি মনে করি যে আমাদের ওইগুলির দিকে ঝোঁকা দরকার, ওইগুলি যাতে আমরা আনতে পারি, ওই দাবিগুলি যাতে আদায় আমরা করতে পারি আমাদের কমিটির জন্য। এই জন্য আমাদের শো করতে হবে যে আমরা কত সদস্য এখানে আছি, আমাদের কমিউনিটি কত বড়, এটা যদি আমরা মেইন স্ট্রিমকে শো করতে পারি তাহলে হয়তো আমরা ফ্যাসিলিটিটা বেশি পাবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে প্ল্যাটফর্মটা আমাদেরকে বড় করতে হবে, বাংলাদেশের যারা এখানে আছে প্রবাসী সকলকে বাংলাদেশ সোসাইটির সাথে সম্পৃক্ত হতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ এবং এখানে যারা বসবাস করে তারা মেইন স্ট্রিমের সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের সেই ফ্যাসিলিটিগুলি আছে এগুলো আপনারা বাংলাদেশ সোসাইটির মাধ্যমে তাদেরকে দিতে পারেন। মেইন স্ট্রিম যাতে বুঝতে পারে আমাদের কমিউনিটিটা অনেক বড়, আমরা মেজরিটি কমিউনিটি, মাইনরিটি না, এবং এই জন্য আমি মনে করি যে আমাদের যদি আমরা একটা বড় ধরনের ডে প্যারেড করি, হ্যাঁ, এবং আমাদের সদস্য সংখ্যা যদি আমরা বাড়াই, হ্যাঁ, তাহলে হয়তো মেইন স্ট্রিম বুঝবেন আমাদের কমিউনিটি বড়, সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা ফ্যাসিলিটি বেশি পাব। আমি আপনাকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি। সোসাইটি দায়িত্ব নিয়েছেন বেশ গত জানুয়ারির 4 তারিখে, এখন আপনাদের যে নির্বাচনী ম্যানিফেস্ট ছিল, যে নির্বাচনী কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অনুযায়ী আপনাদের একটা সময়ের মধ্যে এই কর্মসূচিগুলি আপনাদের নিশ্চয়ই প্ল্যান আছে, আপনারা শেষ করবেন। আমার প্রশ্ন হচ্ছে 90 দিনের ভিতরে, আগামী 90 দিনের পিরিয়ড, যেটাকে বলা হয় হানিমুন পিরিয়ড, আপনারা নির্বাচিত হয়েছেন, এই পিরিয়ডের মধ্যে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি কী, অগ্রাধিকার ভিত্তিতে কোন সব কর্মসূচিকে আপনি এগিয়ে নেবেন, এই ব্যাপারে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি বলেছি, আবারও বলতেছি যে আপনারা জানেন যে বর্তমান লেটেস্ট টেকনোলজি, আমাদের ওয়েবসাইট একটা ছিল বাট ওয়েবসাইটটা অ্যাক্টিভ ছিল না। হ্যাঁ, তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরও ডেভেলপ করব এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আশা করতেছি এই 90 ডেজের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত সদস্যরা যারা যে কোনো জায়গায় তাদের বাসায় বসে অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে সদস্য ফর্ম ফিল আপ করে
এবং অনলাইনের মাধ্যমে তারা মেম্বারশিপ নিতে পারবে। এটা আমরা শুরু করলে আমি মনে করতেছি যে আমাদের মেম্বারশিপটা ড্রাইভ দেওয়া ভালো হবে এবং মেম্বারশিপ অনেকেই হতে পারবে, অনেকে ঘরে বসে মেম্বার হতে পারবে এবং এটা আমরা মিনিস্ট্রিকে দেখাইতে পারবো। এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা একটা বড় ডে প্যারেড করবো, এটা তিন মাসে হবে না, তবে আমরা এই তিন মাসের মধ্যে ওইটার একটা পরিকল্পনা দিব, হয়তো একটা কমিটি করব এবং একটা ওই বড় প্রিপারেশন নেব যাতে আমরা আমাদের টার্মে একটা বড় ধরনের ডে প্যারেড করতে পারি, যেখানে নাকি আমাদের সব আমাদের দেশের সব সংগঠন, আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সব সংগঠন সহ প্রবাসী ম্যাক্সিমাম লোকেদের আমরা একটা একদিনে একত্র করতে পারি এবং মেইন স্ট্রিমে শো করতে পারি যে লুক উই আর ভেরি বিগ কমিউনিটি হিয়ার। থ্যাংক ইউ। জনাব ওসমান চৌধুরী, আপনি কি 90 দিনের যে আপনাদের প্ল্যান, আপনিও একজন সহযোদ্ধা এই কমিটির, আপনার কি কোনো কিছু অ্যাড করার আছে? প্রথমত এটা হলো মানে ভলান্টিয়ারি জব, আমাদের কাছে এমন কোনো রিসোর্স নাই যে আমরা অনেক কিছু মানুষকে ঢেলে দিতে পারবো। আমাদের সীমাবদ্ধ সম্পদের মধ্যে আমাদের সময় বেঁচাইয়ে কাজ করে যেটুকু দরকার সেটাই আমরা করবো, যেটা উনি করেছেন অলরেডি। একজন লোক মারা গেছে, $500 দিয়ে এসছে, এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট, নট অনলি ফর নর্থ বেঙ্গলে শীতার্থ মানুষের জন্য আমরা আগে টাকা ফান্ড করে দিয়েছি, এটা কিন্তু 90 days এর মধ্যে পড়ে। কারণ আমাদের কাছে এমন কিছু অর্থ নাই যে আমরা সব কিছু ঢেলে দেবো, আমরা চাকরি করি না, আমরা ভলান্টিয়ার জব করি, এটার ভিতরে আমাদের যতদূর দরকার মানুষের উপকার করার জন্য সে কাজ এগিয়ে যাবো। এবং এর মধ্যে কথা উনি যেটা বলেছেন যে আমরা একটা প্যারেড করবো, প্যারেড কিন্তু এখানে আর টুদিন আমাদের একটু ব্যাকে যেতে হবে, খালি প্যারেড করলে সলিউশন হবে না। আদমশুমারির সময় আমাদের লোকজন মানে মানে রেকর্ড রেজিস্ট্রেশন করে না, এতে হয়ে যায় কি যখন ওরা দেখে টোটাল বাংলাদেশের ভলিউমটা কীরম, তখন তাকে পড় তখন তাদের একটা নেগেটিভ ধারণা আছে। আমি শো করলাম সেটা বাহ্যিক দেখলো, কিন্তু আসলে তারা কিন্তু কাউন্ট করে ওই ওইখান থেকে কাউন্ট করে, আদমশুমারির রিপোর্ট থেকে তারা কাউন্ট করে, দেখা যায় ওখানে লোকের সংখ্যা কম। এমনি আমার মাথার শো করে, কিন্তু এটা আমাদের ব্যক্তিগত ইমেজের উপরে কাজ করবে, মিনিস্ট্রিমের কাছ থেকে আমরা অধিকার আদায় করে নেবে সম্পর্কটা। আগামীতে ওরাও জানে যে বাংলাদেশের জনগণ কী হারে বৃদ্ধি পাইতেছে, তাদের কাছে সার্কুলেশনটা হিসাব আছে, তাদের কাছে হিসাব আছে যে বাংলাদেশের কীভাবে গণপ্রতি অন্য অঞ্চল যা বাংলাদেশের লোক অত্যাচার তাদের মানে 200-300% জাম্প করতেছে মানে পপুলেশনটা আর কি। তো এই এই আর উনি যা বলছেন ওনার সাথে আমি সমস্ত এক। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আপনি একজন লোক মারা গিয়েছে, তাকে আপনি বাংলাদেশ সোসাইটি থেকে $500 দিয়েছেন। এখানে শুধু কি অনেকে বলে থাকে কবর এবং কিছু টাকা শুধু একটি সব ধর্মীয় গোষ্ঠীকে দেওয়া হয়, এই এই ব্যাপারে কি আপনি বলবেন যে আপনি বাংলাদেশ সোসাইটি আমি জানি সকল ধর্মের মানুষদেরকে দেওয়া হয়, হিন্দু ওনাকে দেওয়া হয়েছে, সুতরাং এখানে সব ধর্মের মানুষের সবার জন্য সমান সুযোগ হিসাবে সমান মানুষ মারা গেলে। আর একটা কথা বলি, উনি হয়তো আমাদের মেম্বার না, তারপর আমরা তাদের করে যাচ্ছি, কারণ মানুষকে পৌঁছাইতে হবে মেসেজটা সোসাইটির টাকার কোথা থেকে আসে। আপনারা সবাই স্বচ্ছায় মেম্বার হন, তাহলে টাকাটা আরও বেশি অ্যামাউন্ট হবে, যে আরও প্রচুর আমরা সাহায্য করতে পারবো, কিন্তু আমাদের কাছে সীমাবদ্ধতা সম্পদ, সবাই আসলে আমরা পারবো না, আমাদের সম্পদ কোথায়? তাই মানুষকে স্বেচ্ছায় সোসাইটির সকলকে মেম্বার হতে হবে, তাহলে সোসাইটি আরও মানুষের উপকার করতে পারবে। আমাদের সোসাইটি আমরা আসছি, মানুষ আমাদেরকে প্রেশার করলে হবে না, আমাদের তো সীমাবদ্ধতা, আমরা নিজের ইনকাম করে কাজ করে খাই, তারপর আমাদের পকেটে সম্ভব না সবার সমস্যা মেটানো, একটা একমুখ সোনা দেওয়া ভরানো যায়, 10 মুখ পারা যায় না। তো সেই জন্য সবাই যদি স্বেচ্ছা সদস্য হয় তাহলে আমাদের আর অভাব থাকবে না মানুষের অর্থনৈতিক সাহায্য করার জন্য। ধন্যবাদ। আমি এই ব্যাপারে জনাব রহিমের সাহেবের কাছ থেকে একটু জানতে চাইব, বাংলাদেশ সোসাইটি বেশ জনকল্যাণমূলক অনেক কাজ করে থাকে যা আপনি আপনার বক্তব্যে বলেছেন, এছাড়াও কি আপনারা অন্য কোনো বিষয়ে একেবারেই খুব কাছাকাছি সরাসরি মানুষদেরকে হেল্প করেন, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে কিনা? ইতিমধ্যে ওসমান সাহেব কিছু বলেছেন, আপনি কি অ্যাড করবেন? সরাসরি হেল্প করতে আপনি মনে করেন এই অর্থটা কোথা থেকে আসে সেটাই আর কি। যদি কেউ আমাদের এখানে জানেন আমাদের কমিউনিটি অনেক বড় এবং আমাদের এখানে অনেক বিজনেস প্রতিষ্ঠান আছে, অনেক সময় আমরা সোসাইটির ফান্ডের থেকে দিই, আবার অনেক সময় আমরা যে 19 জন আছি, আমরা কোনো একটা প্রবলেম হলে কারো কোনো সমস্যা হলে আমরা 19 জন অনেক সময় একটা সংক্ষিপ্ত সময়ের জন্য একটা মিটিংয়ে বসে যাই এবং আমরা বেরিয়ে পড়ি, আমরা বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানে যাই এবং এখানে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, মেলা হয়, বিভিন্ন জানেন আমাদের কমিউনিটির প্রতি উইকেন্ডে যেখানে প্রোগ্রাম হয়, আমরা অনেক সময় ওখান থেকে ফান্ড কালেক্ট করি, সবাইকে বলি ঠিক আছে আমাদের এক ভাই প্রবলেম আছে বা আমাদের দেশের সমস্যা আপনারা সাহায্য করেন, তখন আমরা অনেক সময় ওখান থেকে ফান্ড ক্রিয়েট করি এবং বাংলাদেশ সোসাইটি থেকে কিছু দিই এবং আমরা নিজেরা কিছু কন্ট্রিবিউশন করে একটা বিগ অ্যামাউন্ট করে আমরা অনেক সময় দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবে সেই ফ্যামিলির পাশে আমরা দাঁড়াই, অতীতে আমরা করেছি এবং আমরা ইনশাল্লাহ এখনও করতেছি এবং ভবিষ্যতে এটা করবো। শেষ প্রশ্ন জনাব রহিম সাহেব আপনাকে,
নতুন বছরের জানুয়ারি মাস অলমোস্ট শেষ, নতুন বছর শুরুতেই আপনি এদেশের কেটে খাওয়া মানুষ প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার। আমি বলবো নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল শান্তি, সমৃদ্ধি, ঐক্যের বন্ধন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ। আপনার মন্তব্য প্লিজ। উনি যা বলেছেন ওনার সাথে আমি একমত, আর নতুন করে আমার কিছু বলার নেই। একই কথা যদি বারবার বলি তো একই জিনিসই হয়ে যাবে আর কি। মানুষের সবসময় আলমা করে আমার সুস্থ থাকবে, ভালো থাকবে, সপরিবারে আনন্দ থাকবে, আপন জনদের সাথে থাকবে, মিলেমিশে থাকবে, এটাই আর কি। এবং আরেকটা কথা বলবো, আমি আরও চিন্তা করবো আমার দেশের জন্য। আমি অত্যন্ত আমার মন পড়েছে বর্তমান পরিস্থিতিতে, আমার মন মনে হয় অজস্র চোখের পানি নামে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে মানুষের কি করুণ অবস্থা, এটার জন্য আমি খুব মানে ব্যথিত এবং চিন্তিত। এটা কোনো সুস্থ মানুষ সেটাকে সহজ মানে গ্রহণ করতে পারবে না। যদি আপনার বিবেক থাকে, সেন্স থাকে, ওরা তো কোনো নির্ভর মানুষ জীবন দিচ্ছে। এই জন্য তো দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছিল কিসের জন্য? এই জন্যই। আর দেশ স্বাধীন হওয়ার পর আজ কোনো আমার দেশে কী অবস্থা, কারা দায়ী? আমি কাউকে দোষী করতে চাই না, একদিন মানুষ বিচার করবে। ধন্যবাদ জনাব ওসমান সাহেবকে আমাদের এই স্টুডিও আসার জন্য। আবারও আপনার সাথে কোনো এক সময় কথা হবে। ধন্যবাদ আমাদের অতিথি আব্দুর রহিম হালদারকে আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মিলেনিয়াম টিভি, ধন্যবাদ মিলেনিয়াম টিভি সকল দর্শক শ্রোতা। আপনারা এতক্ষণ আমাদের দুজন অতিথির কাছ থেকে তাদের ব্যক্তিগত এবং তাদের কর্ম ইত্যাদি বিষয়ে জানতে পারলেন। আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আবারও তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।